পাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান এই মুহূর্তে যার অনুষ্ঠান তাকে স্বাগত জানাবো প্রত্যেক মঙ্গল এবং শনিবার সন্ধে ছটা মিনিট এবং প্রতি বুধবার ও রবিবার বেলা সন্ধ্যা যার অনুষ্ঠান এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচারিয়া স্বাগত দাদা নমস্কার ধন্যবাদ দেখো বারো বছর পরে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে পয়লা মে মানে এটা হচ্ছে দু সাল দু সালে বৃহস্পতি বৃষ রাশির ঘরে ছিল বারো বছর পরে বৃহস্পতির রাশিতে প্রবেশ হচ্ছে এই আজকে হলো আজকে যে তারিখ আর এক সপ্তাহ পরেই বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করছে চলে যাচ্ছে তো আমি আজকে থেকে সেই জন্য বৃহস্পতিকে নিয়ে বলতে শুরু করব তার আগে দুটো জিনিস রয়েছে দশ দশই মে আমাদের কিন্তু অক্ষয় তৃতীয়া রয়েছে টেন্থ মে দশই মে অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয় আমাকে অনেকে প্রশ্ন করেছে যে স্যার অক্ষয় তৃতীয় পুজোটা কখন করব অক্ষয় তৃতীয়াতে এমন কিছু জিনিস উপাচার করতে হয় যেগুলো করলে খুব সৌভাগ্যশালী করা কেন যা যে তিথিতে কোনো কিছু ক্ষয় নেই সেটাই হচ্ছে অক্ষয় সেটা অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম পরশুরামের আবির্ভাব তিথি এই তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করলে ভগবান নারায়ণের পুজো করলে অক্ষয় তিথি অক্ষয় তিথিতে অনেকে লক্ষ্মী গণেশের পুজো করে অক্ষয় তিথিতে অনেকে সোনা কেনে সোনা কেনে কেন সোনা দানা হিরে মণি মান মণিমুক্ত রত্ন এগুলো কেনে কেন যাতে সেগুলোর ক্ষয় যেতে না অক্ষয় থাকে অক্ষয় থাকে এই এই উদ্দেশ্য নিয়েই কিন্তু কেনে সেজন্য অক্ষয় তৃতীয় গ্রহরত্ন ধারণও খুব সৌভাগ্য মানে খুব শুভ দিন অক্ষয় তৃতীয়ার ক্ষেত্রে ধরো তুমি কোন গ্রহগত প্রতিকার ধারণ করছো বা গ্রহগত কিছু ইয়ে ধারণ করছো সেটার পক্ষেও কিন্তু গ্রহগত প্রতিকার করা ধারণ করা হয় বা পড়া হয় ক্ষয় হয় না সেটা শুভ ফল দেয় এটাও মনে করা কিন্তু অক্ষয় তৃতীয়ার নিয়ম হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছে স্যার অক্ষয় তৃতীয় শুভ সময় কোনটা অক্ষয় তৃতীয় নিয়ম হচ্ছে অক্ষয় তৃতীয়া যাই উপাচার করতে হয় রোহিণী নক্ষত্র যতক্ষণ থাকবে তার মধ্যে করে ফেলতে হবে পাঁচিতে কিন্তু এই সময়টা কিন্তু স্পেসিফিক কিন্তু মেনশন করা থাকে না পঞ্জিকাতে সেজন্য মনে রাখতে হবে এই দশ তারিখে রোহিণী নক্ষত্র কিন্তু বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে দশ তারিখে শুরু সকাল সেই জন্য অক্ষয় তৃতীয় যে কোনো ব্রত বলুন অক্ষয় তৃতীয়ের উপাচার বলুন অক্ষয় তৃতীয়ের দিনে আমি আমি কি করি জানেন প্রত্যেক বছর আমার বাবা বলে গেছিল যে অক্ষয় তৃতীয় আর কিছু করিস না করিস যে কোনো মন্দিরে একটা ভোজ্য দিবি ভোজ্য মানে একটা চাল ভোজ্য ভোজ্য মানে ভোজ্যি বলি একটা সেদ্ধ চাল বিভিন্ন রকমের আনাজ গরমের আনাজ যেমন আম ইত্যাদি কাঁচা আম ইত্যাদি বিভিন্ন রকমের আনাজ তার সঙ্গে আমার বাবা বলে গেছিল বিভিন্ন রকম মশলা রান্না করতে যা যা লাগে হ্যাঁ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন মুগ ডাল যা যা লাগে এবং তার সঙ্গে কি বলে একটা গামছা দিতে হয় আচ্ছাদন মানে ভোজ্যের আচ্ছাদন লাগে একটা গামছা দিতে হয় দিয়ে একটা জলপূর্ণ ঘর দিতে হয় সেটা পেতলের ঘর দিতে পারেন বা মাটির ঘর দিতে পারেন যে কোনো মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন দান করলে যে কোনো মন্দিরে ভোজ্য একটা ভোজ্য

আমি প্রথমে বলি রুপা দার ওখানে আমার দাদার ছেলেকে নিয়ে গিয়ে খুব উপকৃত হয়েছেন তারা এই জন্য আমি মানে দাদার কাছে যাবো বলে আজকে ভাগ্যক্রমে অনেক চেষ্টা করার পরে আজকে কটা পেয়েছি আমার খুব আনন্দ হচ্ছে আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই নিশ্চয় নিশ্চয় জানবেন অনেক ধন্যবাদ বলুন আমার মেয়ের নাম ঋতুপর্ণা ঘোষ ডেট অফ বার্থ টোয়েন্টি এইট মে টু থাউজেন্ড থ্রি টোয়েন্টি এইট কোচবিহার কোচবিহারে জন্ম আচ্ছা আপনি বলছেন তুমি বলি হাজার তিনে মেয়ের বয়স মেয়ের বয়স মাত্র কুড়ি তাহলে আমার থেকে নিশ্চয়ই তুমি বড় হবে না তো যাই হোক দাদা শিলিগুড়ি থেকে বলছো বেশ তোমার দাদার ছেলে কি হয়েছিল কি সমস্যা নিয়ে এসেছিল দাদার ছেলে ও পড়াশোনায় নিচ দিয়ে নিচে চান্স পেয়ে গেছে বাহ

দেখো প্রথম হচ্ছে লগ্নে শনি একটু দেরিতে সফলতা বিয়ে হবে বেশি বয়সে লগ্নে যাদের শনি থাকবে বিয়ে হবে বেশি একটু দেরিতে সফলতা আসবে একটু লেজি কেমন হ্যালো আছে না দ্বিতীয় স্থানে বৃহস্পতি বৃহস্পতি এখানে তুঙ্গে রয়েছে দ্বিতীয় বৃহস্পতি ভালো জীবন অর্থভাগ্য ভালো করায় নিজের ভালো চাকরি বাকরি দেয় যাদের বৃহস্পতি যত ভালো হয় তারা জীবনে ভালো আর্থিক উন্নতি উন্নতি কথা দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এটা তুঙ্গে রয়েছে ষষ্ঠে কেতু খুব অ্যালার্জেটিক প্রবলেমে ভুগবে মাঝে মাঝে স্কিনে র্যাশ অ্যালার্জেটিক প্রবলেম এগুলো খুব হবে কেমন তারপরে চার্টে কেরিয়ারের যেটা জানতে চাইছো সেটা হচ্ছে এর কিন্তু ক্যারিয়ারের জায়গায় এমনি সায়েন্স নিয়ে পড়েছে ও হচ্ছে মানে বিএসসি জিওগ্রাফি নিয়ে ফাইনাল ইয়ার এবার হুম হুম তো মেইন ব্যাপার হচ্ছে এর কিন্তু রুবি রাহু এক সঙ্গে রয়েছে এটা কিন্তু ভালো না এটা কোড়াই কি জানো তো কে পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা মধ্যে মানে এখন করছে বিএসসি ফাইনাল ইয়ার কিন্তু মেইন ব্যাপার হচ্ছে পড়াশোনা কিন্তু অনেক মানে এক বছর কি দেয়নি পরীক্ষাটা কি এরকম কিছু হয়েছে পড়াশোনার জায়গায় দেখা যায় যে ধরনের রেজাল্ট হওয়া উচিত মানে ভালো হওয়া সত্ত্বেও মানে মেধাবী হওয়া সত্ত্বেও যে ধরনের রেজাল্ট হওয়া উচিত সেটা হতে চায় সেটা হচ্ছে তোকে উচ্চ করতে বলো এম করতে বলো

ধন্যবাদ ফোন করার জন্য দেখুন ঠিক করতে হবে হ্যাঁ এই যে আমি বলতে যাচ্ছিলাম চার তারিখ কিন্তু শিলিগুড়িতে চেম্বার শিলিগুড়িতে সামনেই আমার চেম্বার রয়েছে যারা শিলিগুড়ির দর্শক বন্ধুরা রয়েছেন উত্তরবঙ্গের ভোট তো প্রায় শেষের দিকে এক পক্ষ এক পর্ব হয়ে গেছে আর এক পর্ব সামনেই হতে চলেছে তো উত্তরবঙ্গের ভোটের পরেই ওই শিলিগুড়ি কোচবিহারের দিকে তো ভোট হয়েই যাচ্ছে উত্তরবঙ্গে খুব সামনেই আমার চেম্বার রয়েছে যা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট ওয়ান শিলিগুড়িতে এবং কোচবিহারের দু জায়গাতেই চেম্বার রয়েছে উত্তরবঙ্গে দ্বিতীয় পর্বের ভোটের পরেই কোচবিহারের বিএস রোডে আমার চেম্বার রয়েছে ইলোরাতে আর শিলিগুড়িতে আমার রয়েছে তেঞ্জিন মোডে বাস স্ট্যান্ডের কাছে তো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ানে যোগাযোগ করলে সেখানে জানতে পারবেন যে কিভাবে আপনি দেখাতে পারবেন কোথায় আপনি দেখাতে পারবেন আরেকটা কথা বলি আগে থেকে বলি দোসরা সেপ্টেম্বর এবার কিন্তু কৌশিকী অমাবস্যা পড়েছে

তারাপীঠ এবং আমার বাড়িতে দু জায়গাতেই এই কৌশিক অমাবস্যার দিনে গ্রহগত দোষের প্রতিকার বা পুজো করতে আসে এবং আমি এত এখন এত আগে থেকে বললাম এরপরে কিন্তু আর পাবেন না খুব যারা কৌশিক অমাবস্যার গ্রহগত প্রতিকার করতে চাইছেন যাদের সত্যিকারের সমস্যা রয়েছে তারা কলকাতার আমার একমাত্র চেম্বার হচ্ছে বড়িয়ার চেম্বার সেখানে খুব সহজে দেখাতে পারবেন দুর্গাপুরে আমার চেম্বার রয়েছে এবং বারাসাতে এই তিনটে চেম্বার খুব সহজে দেখানোর চেম্বার কলকাতা দুর্গাপুর এবং বারাসাত তো যারা মনে করছেন যাদের সমস্যা রয়েছে তারা কলকাতা দুর্গাপুর অবশ্যই যোগাযোগ করতে পারেন আর পার্শ্ববর্তী বলে রাখি যারা আসতে পারছেন না অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু 8584038638 এ যোগাযোগ করতেই পারেন আর একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার বলুন কে আছেন হ্যালো হ্যালো নমস্কার আপনি জি কোথা থেকে বলছেন আমি বিজয়ন থেকে বলছি হুম বলুন কার সম্পর্কে

এগুলো এগুলো আমাদের ঘাঁটতে ঘাটতে এমন হয়ে গেছে এই তেরো আট উনিশশো পঁচাশি আমার মনে আছে আমার কাছে তিনজন এসেছে তাদের ওই যদিও জন্ম সময় আলাদা কিন্তু বিশ্বাস করে না কিছু কিছু ডেট থাকে ইনসিডেন্টলি

সকাল সাতটা পঁচিশ জন্মস্থানি মঙ্গলবার সিংহলগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণের জন্ম এটা হচ্ছে হরস্কোপ দেখি কি সমস্যা রয়েছে কেন বিয়ে হচ্ছে না হ্যাঁ প্রবল মাঙ্গলিক প্রবল মাঙ্গলিক একটাই কথা বলবো মাঙ্গলিক দোষ ঠিক করুন প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গল এই এই মাঙ্গলিকগুলোর জন্য বিয়ে হতে চায় না এই কারণেই ওনার বোধহয় বিয়ে মেয়েদের চোখে বৃহস্পতি যা যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না জানবেন তাদের বৃহস্পতির প্রতিকার করলে খুব তাড়াতাড়ি বিয়ে হবে আর যাদের দাদশে মঙ্গল রয়েছে বা অতি প্রবল মাঙ্গলিক যে ছেলেদের রয়েছে যাদের বিয়ে হচ্ছে না তাদের মাঙ্গলিক দোষ প্রতিকার করলেই চট করে বিয়ে হয়ে যাবে কিছুদিনের মধ্যে হবে না হ্যাঁ হবে চিন্ত মাঙ্গলিক দোষটাকে ঠিক করুন দাদা কিন্তু সমাধানের রাস্তাটা বলে দিয়েছেন যোগাযোগ করুন প্রবল মাঙ্গলিক দ্বাদশে তিনটে মঙ্গল তার সঙ্গে রবি তার সঙ্গে বুধ মাঙ্গলিক দোষটাকে খুব বাড়িয়ে দিয়েছে

এ 8584010 তে নাম্বার हेलो हाय আপনারা দেখুন এখানে শিলিগুড়ি কোচবিহার কৃষ্ণনগর মালদা বলে একটা বুকিং নাম্বার রয়েছে আবার গোwahati দিল্লি বেঙ্গালোর শিচর বুকিং নাম্বার একদম লেখাই রয়েছে এখান থেকে নোট ডাউন করুন আপনারা আর অনলাইনে রয়েছে যারা অনেকবার স্যাড আমার সমস্যা প্রপ আমি আপনাকে দেখাতে গেলে তো সেবারে দিয়ে দুমা সময় লেগে যাবে আমরা ইমিডিয়েট দেখাতে হবে কি করি হ্যাঁ তো আপনাদের জন্য অনলাইন রয়েছে যাদের খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে নেওয়ার আছে খুব তাড়াতাড়ি কোনো সমস্যায় ভোগ করছেন আবার অনেকে জোটক বিচার করতে চান আমি তো বারবার বলি ছেলেমেয়েরা এত বিয়ে এত ধুমধাম করে বিয়ে দিচ্ছেন জোটক বিচার করেছেন তো ধুমধাম করে তো বিয়ে দিচ্ছেন বাড়ি বুক করেছেন অনেক টাকা খরচা করছেন সব ঠিক আছে নিশ্চয়ই করবেন ছেলে মেয়ের জন্য জটুক বিচারটা মাস্ট একবার করবেন কেন বিয়ের ক্ষেত্রে আমার এই চৌত্রিশ বছরের অভিজ্ঞতা আমি দেখেছি কত সংসার ভেঙে গেছে

এখন মানে আমার ফোনে যারা কনসার্ট করেন দেখা যাচ্ছে আশি পঁচাশি বছর বয়সে যারা ঠাকুমারা রয়েছে বা বয়স্ক মহিলারা রয়েছে তারাও আমার সঙ্গে ভিডিও কল করেছে এখন কথা বলে নাতি ব্যাপারে জানতে চাই অনেক অনেক ইজি অ্যাক্সেস হয়ে গেছে না অনলাইনের জন্য অবশ্যই যোগাযোগ করুন আপনার নাম্বারেস্পদে যেখান আপনি আলোচনা করছেন বৃহস্পতি বৃহস্পতি আজকে আমার 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 পাঞ্জাবি রঙ হলুদ আর বৃহস্পতির রং হচ্ছে কালার হচ্ছে হলুদ বৃহস্পতির রত্ন হচ্ছে পিত পোগ্রাস তারও রং হচ্ছে হলুদ আচ্ছা সেই বৃহস্পতিকে নিয়ে বলবো বলে আজকে হলুদ পাঞ্জাবি পরে এসেছি বৃহস্পতি কি করা বৃহস্পতি কি আমাদের জীবনে মূল যে জিনিস যেটা হচ্ছে অর্থ এবং অর্থ আর্থিক উন্নতি এটাই দেয় বৃহস্পতি যা এইটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এই যে এই আঙুলটার নিচে এই আঙুলের নিচে হচ্ছে বৃহস্পতির মাউন্ট এখানে বলে জুপিটারের মাউন্ট কারোর হাতে যদি বৃহস্পতির মাউন্ট যদি উঁচু হয় তাহলে তার জীবনে প্রচুর টাকা পয়সা হবে বা বৃহস্পতির আঙুলের এখানে যদি কোনো স্কোয়ার থাকে চার চৌকো থাকে কোনো এই 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 জায়গাটা স্কোয়ার থাকে তাহলে তার জীবনে আর্থিক ভাগ্য খুব ভালো হয় হ্যাঁ আবার বৃহস্পতির এখানে যদি ক্রস থাকে এরকম একটা ছোট সেটাও কিন্তু ক্রস চিহ্ন অন্য জায়গায় খারাপ কিন্তু বৃহস্পতির মাউন্টের ক্ষেত্রে ক্রস চিহ্ন এটা কিন্তু শুভ মনে করা হয় তো বৃহস্পতি মানে হচ্ছে এই বৃহস্পতিটা বোঝায় যেমন হাতে হাতে বৃহস্পতিটা বোঝায় একজন মানুষের জীবনে আর্থিক ভাগ্য কেমন হবে তেমন জন্মছকে জন্ম তারিখ জন্ম সময় জন্মছকে বৃহস্পতিটা বোঝায় আপনার জীবনে ভালো চাকরি বাকরি আছে কি না আপনি জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন কি না আপনি জীবনে ভালো চাকরি বাকরি পাবেন কিনা না ইত্যাদি ইত্যাদি যাদের চাকরি হচ্ছে না কর্মে উন্নতি হচ্ছে না প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে চলতে হচ্ছে জানবেন তাদের জন্মছকে বৃহস্পতি নিশ্চিতভাবে খারাপ রয়েছে অশুভ জায়গায় অবস্থান করছে বৃহস্পতির কৃপা ছাড়া একজন মানুষের ভাগ্য লক্ষ্মী সাথ দিতে পারে না আমি আজ বলার জন্য একটা কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন আমি ডানকুনি থেকে বলছি

বৃহস্পতিরাও সঙ্গে থাকলে গুরুচন্ডানি দোষ যাদের থাকবে তারা যদি যতই সরকারি চাকরি বা বিভিন্ন চাকরির চেষ্টা করুক যতক্ষণ না গুরুচন্ডালী দোষ প্রতিকার করবে অত সহজে চাকরি পাওয়া যায় না তেমন রবি শুক্র দারিদ্র দোষ থাকলে কর্মোন্নতি হয়নি দেখি দেখো দেখো এই ছেলেটির লতুলা লগ্ন লগ্নে রবি রবি এখানে তুঙ্গ হয়ে মেষ রাশির ঘরে সেখানে লগ্নপতি শুক্র নিজে বসে আছে শুক্র এই চাকরির ক্ষেত্রে অষ্টমপতি স্বাভাবিক ভাবে এটা কি করবে এটা করবে কি তেত্রিশ বছর দারিদ্র দোষের প্রতিকার প্রতিবিধানের বিষয়টা ভাবুন অনেকদিন ধরে পাচ্ছে না থাকলে তার জীবনে একটা সময় প্রচুর অর্থ সংকট ভোগ করতেই হবে দারিদ্রতা দারিদ্রতা তার আসবে যদি বৃহস্পতিরও গুরুচন্ডালী দোষ থাকে গুরুচন্ডালী দোষ প্রতিকার হলে আর্থিক ভাগ্য ভালো হবে দারিদ্র দোষ থাকলে যাদের চাকরি বাকরি আটকে রয়েছে চাকরি বাকরি উন্নতি হচ্ছে না ভালো চাকরি পাচ্ছে না তাদের পাওয়া যাবে আর বৃহস্পতি শুক্র যদি একসময় কারো যদি জন্মগোষ্ঠীতে থাকে তাদের একটা সময় চরম দারিদ্রতার সম্মুখীন হতে হয় চরম বেকারত্ব যুগ তৈরি করে হ্যাঁ তো এই এই জায়গাগুলো থাকলে ভালো কাউকে ডেকে তার ওই প্রতিকার যদি প্রতিকার একান্তই না পারেন অর্থভাবের জন্য তাহলে তার যা উপাচার রয়েছে সেগুলোকে করতে হবে সামনে বললাম যে অক্ষয় তৃতীয় আসছে আমার অক্ষয় তৃতীয়ের আগে স্পেশাল একটা চেম্বার রয়েছে গড়িয়াহাটে অক্ষয় তৃতীয় এর আগে চেম্বার রয়েছে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান দুর্গাপুরে আমার অক্ষয় তৃতীয় এর আগের চেম্বার রয়েছে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর আর ভাড়া সাথে অক্ষয় তৃতীয় এর আগে চেম্বার রয়েছে যারা মনে করছেন অক্ষয় তৃতীয়ের আগে তারা এই চেম্বার গুলোতে দেখাচ্ছে যে যাই হোক যেটা নিয়ে বলছিলাম তাহলে বৃহস্পতির প্রতিকার বা উপাচার কাদের করা উচিত আমি বলবো যে এই যে পয়লা মে বৃহস্পতিতে যে বারো বছর পরে বৃশ রাশিতে আসছে কোন রাশির জন্য কি হবে ডিটেলসে বলবো পরের এপিসোডে কালকের এপিসোডে কালকে বারোটা পাঁচ থেকে এপিসোড রয়েছে তো আমি আগে বলি বৃহস্পতির প্রতিকার বা উপাচার কাদের জন্য যারা প্রবল আর্থিক কষ্টে রয়েছে আর্থিক উন্নতি হচ্ছে না কোনো রকমের জীবনটা যেন স্ট্যাগ হয়ে গেছে তাদের বৃহস্পতির প্রতিকার বা উপাচার করা উচিত এক নম্বর যে সমস্ত মহিলাদের বিয়ে হচ্ছে না মানে মেয়েদের বিয়ে হচ্ছে না সোজা কথা মানে বয়স বেড়ে যাচ্ছে ধরুন আট তিরিশ বছর একত্রিশ বছর আঠাশ বছর উনত্রিশ বছর মানে আঠাশ বছরের পরে বা উনত্রিশ বছরের পরে যদি দেখা যায় মেয়েদের বিয়েতে কোনো সমস্যা বিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না তিরিশ হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ বছর বয়স হয়ে গেছে উনচল্লিশ বছর বয়স হয়ে গেছে তাও বিয়ে হচ্ছে না সেখানে বৃহস্পতির প্রতিকার বা উপাচার করলে তার বিয়ের ভালো যোগাযোগ হয় এটা মাথায় রাখতে হবে যাদের মনে খুব নেগেটিভ চিন্তা খুব বেশি সবসময় একটা নেতিবাচক চিন্তা মনের মধ্যে খুব আসে কোনো কাজের মধ্যে পজিটিভ ভাইব্রেশন ফিল করতে পারেন না সবাইকেই মনে হয় এই দুনিয়া যেন সবাই খারাপ দুনিয়ায় দুনিয়া খারাপ ভালো মিশিয়ে সবাই যে আমার প্রশংসা হবে এমন কথা নয় সবাই যে আমাকে গোপালদা গোপালদা করবে এমন কথা নয় তা আবার সবাই যে খুব খারাপ বলবে এমন কথা না তবে ভাবটাই আসল দরকার হয় কতজন ভালো বলছে সেটা আসল দরকার হয় তো দুনিয়া সব খারাপ নয় আবার সব ভালো নয় মেলানো মেশানো থাকবে তেমনি যারা সব ব্যাপারে নেগেটিভিটি নেতিবাচক সবসময় চিন্তা আসে নেগেটিভ কোনো পজিটিভিটি দেখে না কোনো ক্ষেত্রেই নয় কোনো ক্ষেত্রেই সবার সমালোচনা করতে পছন্দ করে সবারই ইয়ে তাদের বৃহস্পতির প্রতিকার করতে হবে বৃহস্পতি প্রতিকার করলে কোনো ব্যবসায়ী তাদের তারা যে পরিমাণে ব্যবসা করছে তার থেকে তাদের আর্থিকভাবে অনেক বেশি বহুগুলো বাড়িয়ে দেয় বৃহস্পতি প্রতিকার বা উপাচারে সন্তানহীনতা যাদের ছেলেমেয়ে হচ্ছে না বা তাদের জানবেন বৃহস্পতি অশুভ থাকলে সন্তানহীনতার সমস্যা আসে ছেলে মেয়ে হতে যায় না সন্তান হতে যায় না এক নম্বর এছাড়া তো আমাদের মেডিকেল শাস্ত্রে তাদের দেখাতেই হবে কি আছে যারা প্রচন্ড পেটের সমস্যায় ভোগে প্রচণ্ড গ্যাসের সমস্যা পেটের সমস্যায় ভোগে তাদের জন্মকোষ্ঠী বৃহস্পতি খারাপ থাকবেই করলে পেটের সমস্যা দূরীভূত হয় আর যারা উচ্চশিক্ষা করছেন কিন্তু উচ্চশিক্ষা করতে পারছেন না হাইড্রুকে বিদেশে যেতে চাইছেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন উচ্চশিক্ষা করতে চাইছেন কিন্তু বাধা আসছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করলে উচ্চশিক্ষা হয় এবং উচ্চশিক্ষায় খুব ভালো ফল লাভ একশোবার তাই আগামীকালও আবার বারোটা পাঁচে আপনাদের সঙ্গে দেখা হবে বিদায় নিতেই হবে অবশ্যই যোগাযোগ করবেন অনলাইনের জন্য এইট ফাইভ এইট দাদা আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও জানাই নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে